এই গরমে কোন খাদ্য দিলে অপরাজিতা গাছের বৃদ্ধি হবে, কুড়ি ফুলে ভর্তি হবে, সবুজ সতেজ থাকবে গাছ, পাতা হলুদ হওয়া বন্ধ হবে? আজকের ভিডিওতে থাকছে মে মাসের অপরাজিতা গাছের স্পেশাল খাবার, যে খাবার একবার দিলেই গাছের বৃদ্ধির সঙ্গে ফুল ফুটবে অধিক পরিমাণে। নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা, মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। অপরাজিতা গাছে এই গরমের প্রধান খাবার, এই খাবার দিন। দেখুন আমার ছোট বড় সব গাছের চেহারা, দেখুন কত সুন্দর এবং বৃদ্ধি হচ্ছে। ছোট গাছে কুড়ি আসছে, ফুল আসছে। অনেকেই আপনারা বলেন কিভাবে গাছগুলি তাড়াতাড়ি বৃদ্ধি করব, প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কোন খাবার দিতে হবে। বন্ধুরা, মে মাসে একমাত্র এই খাবারই আপনার অপরাজিতা গাছে দিলে সমাধান হবে। অজস্র পরিমাণে কুড়ি আসবে, ফুল প্রতিদিন পেতেই থাকবেন। অপরাজিতা ফুল গাছ তৈরি করা কিন্তু খুব সহজ। এই প্রচণ্ড প্রখর সূর্যের তাপেও গাছগুলি সবুজ সতেজ থাকে, তবে একটু তো যত্ন করতেই হবে। যেমন সারাদিনে একবার জল দেয়া, গরমের দিনে একবার একটু ঠান্ডা জল গাছে স্প্রে করা, টবের মাটির ওপরে মালচিং করা, আর খাবারটি পনেরো দিনে একবার দিয়ে দেয়া। অপরাজিতা ফুল গাছ 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে, খুব একটা অসুবিধা হয় না। এখন একটি খাবার দিতে হবে যে খাদ্যতে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে, প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। তার জন্য একটি মিক্সড খাবার তৈরি করে আমাদের গাছে দিতে হবে। সেই খাবারে থাকবে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম সহ অনুখাদ্য। এক মুঠো ভার্মি কম্পোস্ট, এক মুঠো কিচেন কম্পোস্ট, এক চামচ ডিম খোল, এই তিন উপকরণই মিলবে কম বেশি সমস্ত কিন্তু পুষ্টি। এবার এর সঙ্গে একটি জিনিস আমরা মিশিয়ে দেব। অনেকেরই অপরাজিতা গাছের পাতা ছিটছিট হলুদ হচ্ছে, আবার বেশ কিছু গাছের পাতা হলুদ হতেই থাকছে। তার জন্যই কিন্তু 2-3 গ্রাম ইপসম সল্ট এর সঙ্গে আমরা মিশিয়ে নেব। এই চারটিকে একসঙ্গে মিশিয়ে টবের মাটিতে দিতে হবে। 15 দিনে একবার দিলেই হবে। এরপর যে খাবারটি গাছে আমাদের দিতে হবে সেটা হলো কে বুস্টার। এই কে বুস্টারটা কি? এটি একটি পিজিআর, এর মধ্যে আছে এনপিকে সহ ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, জিঙ্ক, হিউমিক, মনিবডেনাম সহ গাছের প্রয়োজনীয় পুষ্টির ভারসাম্য, যা গাছের বেড়ে ওঠা, খিদে বাড়ানো, শিকড় বৃদ্ধি, কুঁড়ি আনা, গাছের পাতা সবুজ রাখা, সালোক সংশ্লেষণের প্রক্রিয়া বাড়াবে। 1 লিটার জলে 1 ml দিয়ে গুলে টবের মাটিতে বা গাছে স্প্রে করে এটা দেয়া যাবে। এইবার বলি একটা কথা, যে বন্ধুদের কে বুস্টার পিজিআরটি নেই, কি করবেন তারা? তারা বাড়ির খাবারটি দিন না, সাদা বা কালো তিল 1 চামচ ব্যবহার করুন, বেটে নিন 1 লিটার জলে গুলে ব্যবহার করুন, কেনা পিজিআরের থেকেও বেশি কাজ করবে। তো বন্ধুরা, এই গরমে মে মাসে এই দুটি খাবার গাছে দিন, আশাতীত গাছের বৃদ্ধি হবে, সবুজ থাকবে গাছ, ফুল ফুটবে প্রতিদিন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন, এবং সঙ্গে থাকার জন্য যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।